একটা সময় খুব টেনশন করছিলাম যে কিভাবে এখান থেকে ধরে যাব। আজকের পর্বে আপনারা দেখবেন ভারকালা ট্যুর। মেইনলি আমি কোভালাম থেকে অটোতে করে চলে এসেছিলাম ত্রিবান্দমে, মাত্র 16 কিলোমিটার এই ডিস্টেন্স। আর ত্রিবান্দম সেন্ট্রাল রেল স্টেশন থেকে আমি ট্রেনে করে চলে এসেছিলাম ভারকালা শিবাগি রেল স্টেশন, মানে ওখান থেকেই ভারকালা, একদম কাছাকাছি। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আমি ভারকালা থেকে কি করেছিলাম, কিভাবে পৌঁছেছিলাম, সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। মানে এটা লাইট হাউস বিচ থেকে একদম ত্রিবান্দম রেল স্টেশন 16 কিলোমিটার, লাগলো হচ্ছে মানে লাগবে 450 টাকা। 500 চেয়েছিলো, বার্গেন করে ওটা বললাম ঠিক আছে, একটা ঝামেলা মিটলো। এবার ট্রেনটা বুক দিলে হয়ে যাবে, হোটেল বুক হয়ে গেছে কালকে রাত্রি ওখানে। আর সামনেই পেয়ে গেলাম বিটলস ক্যাফে, সিবিচ সামনে আর আপনি বসে আছেন বিটলস ক্যাফে। দুর্দান্ত অভিজ্ঞতা সত্যি, ওখানে একটা আমেরিকান ব্রেকফাস্ট আমি করেছিলাম, 450 টাকা নিয়েছিল, দুর্দান্ত ছিল। তো ওখানে খাওয়ার শেষ করে এরপর আমি চলে গেলাম হোটেল সিভি পয়েন্ট কোভালামে, এবং ওখান থেকে কিন্তু আমি আমার জার্নি ভারকালার দিকে শুরু করেছিলাম। আর এইভাবে আমি কোভালাম থেকে অটোতে করে চলে এলাম ত্রিবান্দম রেল স্টেশন। ট্রেন দাঁড়িয়ে আছে, এই কোচটাই আমাদের C1 কোচ, এটা হচ্ছে C1 আছে, জাস্ট উঠবো তারপর স্টপেজে নামবো। গুরুভাইয়ার এক্সপ্রেস TBC ট্রেভেন রিচেনের গুরুভাইয়ার এক্সপ্রেস 1634 এই ট্রেনটা বুক করেছি, এটা দিয়ে যাবো, জাস্ট উঠবো পরের স্টপের 45 মিনিট পরেই নেমে যাবো। মুখচোখের অবস্থা খারাপ, পুরো পশ্চিমবঙ্গে এখন পুরো ঠান্ডা চলছে, 14-13 টেম্পারেচার, আর এখানে হচ্ছে 35-36 টেম্পারেচার, এখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মুখ টু সানমান হয়ে গেছে, প্রচুর হাঁটছি তো রোদে, ছাতা ছাড়াই, ছাতা রাখলেও হাঁটা চলা ওরকম ছাতা ছাড়াই চলছে, সেই জন্য মুখচোখের অবস্থা খুব খারাপ। আর এইভাবে আমাদের ট্রেন চলে এলো এবং ট্রেনে আমরা উঠে পড়লাম। তো যাই হোক, আমি ট্রেনে করে গেছিলাম, আমার খরচা এবং টাইম দুটোই বাঁচাবার জন্য আমি ট্রেন ট্রাভেল করেছিলাম। আপনার যদি এই দুটোর কোনোটাই প্রবলেম না থাকে তাহলে আপনি কিন্তু সোজা কোভালাম থেকে ডাইরেক্ট গাড়ি বুক করে নিতে পারেন ভারকালা অবধি, নাহলে ত্রিবান্দম অবধি আপনি কোভালাম থেকে এলেন আর ত্রিবান্দম থেকে গাড়ি বুক করে নিলে, যে কোনো একটা করতে পারেন। চলুন এবার রাস্তাটা দেখাই আপনাদেরকে, একবার এটা ভারকালা রেল স্টেশন থেকে এই রোডটা গ্রিন রেস রোড দিকে যাচ্ছে।
ভারকালায় পৌঁছেই আমার সাথে কিন্তু একটা খুব খারাপ ঘটনা ঘটেছিল। সত্যি কথা বলতে কি, ভারকালা স্টেশন বাইরে অটো স্ট্যান্ড ছিল, অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে আমি চলে গেছিলাম গ্রিনবে রিসর্টের দিকে। কিন্তু ওখানে পৌঁছানোর পর জানতে পারলাম যে আমার হোটেল নাকি বুকিংই হয়নি। আমি আগোডার মাধ্যমে বুকিং করেছিলাম প্রায় 3-4 দিন আগে, যদিও সেটা কোনো পেমেন্ট করা হয়নি বলে হোটেল আমার কনফার্ম হয়নি। তো যাই হোক, হোটেল ম্যানেজারের এতটুকু কা মানে মানে কি বলবো আপনাকে, সৌজন্য পথটুকু নেই যে আমি হোটেল পেলাম না। এবং যেহেতু ওটা অনেকটা ভেতরের দিকে ছিল, গাড়ি অ্যারেঞ্জ করার তো কোনো ছেড়েই দিন, মানে এতটুকু সৌজন্য বোধও দেখালেন না যে আমার জন্য একটা কোনো হোটেল মানে দ্বিতীয় কোনো হোটেল একটা বুকিং করে দেন বা কোনো খোঁজ দিয়ে দেন। কিছু উপায় না পেয়ে আমি আবার অনলাইন সার্চ করতে আরম্ভ করি এবং তারপর দেখি দি লুঙ্গি ভাইভ হোস্টেল, যেটা আমার তার পরের দিনের জন্য বুকিং ছিল, সেইটা কিন্তু আমি সেই তার আগের দিন রাতে মানে মানে ভারকালায় পৌঁছে সেই দিন রাতেও কিন্তু ওই হোটেলটা আমি বুক করতে পেরেছিলাম। তার মানে 2 দিন আমার ওখানে থাকা হয়েছিল ই আর কি। তো প্রবলেম যেটা হয়েছিল, আমি দি লুঙ্গি ভাইভ হোস্টেলের যে ম্যানেজার ছিলেন তাকে আমি সমস্ত ঘটনাটা জানাই। উনি কিন্তু আমাকে কী করলেন, তৎক্ষণাৎ একটা 10 মিনিটের মধ্যেই একটা অটো অ্যারেঞ্জ করে দি গ্রিন বে রিসর্টের থেকে পাঠিয়ে দেন আমাদের পিক আপ করার জন্য। এবং ওখান থেকে আমরা সেই অটো পেয়ে আবার ফিরে আসলাম দি লুঙ্গি ভাইভ হোস্টেল। এ সারা জীবনের জন্য মনে থাকবে উনি যে হেল্পটা আমার সাথে করেছিলেন। একবার আপনারা এই জায়গাটা দেখুন, গ্রিনবে রিসর্টটা একদম ফরেস্টের মধ্যে, জায়গাটা এমনি সত্যি ভালো ফরেস্টের মধ্যে, কিন্তু প্রচণ্ড নিচু, মানে আপনি একা যদি যান আপনার রীতিমতো এই জায়গাটা কিন্তু ভয় লাগবে যে এটা কোন জায়গায় আমি এলাম। আমার কিন্তু ভয় লেগেছিল খানিকটা। তো সত্যি কথা বলতে এই বাজে ইনসিডেন্টটা আমার সারা জীবন মনে রাখবে। আমি কোনোদিন হয়তো এই হোটেলে কাউকে রেকমেন্ড করবই না যাওয়ার জন্য। এখন সময় ওই মোটামুটি 7:30, জাস্ট এই মাত্র ভারকালাতে একটি হোটেল বুক করেছিলাম দি লুঙ্গি ভাইভ, সেখানে ঢুকে গেছি আমরা। তো রুমটা কীভাবে বুক করেছি, কী হয়েছে, কী পরিস্থিতিতে আজকে বুক করেছি, কালকেও বুক আছে, কালকেটা আগে থেকে বুক করা, কিন্তু আজকে জাস্ট এখন 7 বাজে, ধরুন 7:30 বাজে, ঠিক 7 নাগাদ বুক করেছি আজকে, এবং আধা ঘন্টার মধ্যে এটা পেয়ে গেছি। কালকে যখন বুক করেছি চেষ্টা করেছিলাম আজকের ডেটের জন্য, তখন কিন্তু পাইনি, আগামীকালেরটা আছে, ওটা অলরেডি আগে থেকে বুক। যাই রুমটা আগে দেখ, এটা মোটামুটি ওই 1100 মধ্যে, যথেষ্ট বড় রুম, যথেষ্ট বড়, এত বড় রুম 1000 টাকা আগে কখনো পাইনি। এমার্জেন্সি বুক করেছি কিন্তু আগেই বলছি, জাস্ট ধরুন 6:30 কি 6:30 নাগাদ আমি রুমটা বুক করেছি, পেয়ে গেছি। সব অগোছালো রয়েছে, আমি এখন ড্রেসও খুলিনি। বাড়িটা দেখাই আপনাদের, নিজের বাড়ির মতো মনে হচ্ছে, যে কোথাও একটা বাড়ি অন্য বাড়িতে ঘুরতে এসেছে মনে হচ্ছে, হোটেলে রয়েছি মনেই হচ্ছে না। দিনের বেলা আরও ভালো করে দেখাবো। কিচেন কিন্তু এর সঙ্গে সেপারেট, মানে আমি কিচেনে যদি কিছু করতে চাই সেটাও আছে। এরপরে আমি দি লুঙ্গি ভাইভ হোস্টেল থেকে বেরিয়ে পড়লাম, কোনো রকম একটু নাকে মুখে দিয়েই ভারকালা ক্লিপের উদ্দেশ্যে রওনা দিলাম। পায়াটা দূরত্বেই প্রায় 150 মিটার ধরুন, এবং দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছিল প্রথম রাত্রে এখানে পৌঁছেই। রাত্রির এখন 9টা, ঠিক আছে, হোটেলে ঢুকে মানে দি লুঙ্গি ভাইভে এসেছি, মানে লুঙ্গি ভাইভে রয়েছি, কালকেও বুক আছে, আজকেও ফুল ডে বুক ছিল না কিন্তু হঠাৎই বুক করেছি। করার পর লুঙ্গি ভাইভ থেকে হেঁটে হেঁটে এখন এই মুহূর্তে ভারকালার যে আপনার ওটাকে হেলিপ্যাড,
এইখানে আছি আমি, এখানে হেলিপ্যাড এই জায়গাটা দেখলাম, নেটেও দেখলাম, একদম একজনকে পুলিশকেও জিজ্ঞেস করলাম জায়গাটার নাম কী, ঠিক আছে? তো ওনারা বললেন এটাকে হেলিপ্যাড। যাই হোক, আপনাকে একবার জায়গাটা দেখাচ্ছি। প্রচুর ট্যাক্সি গাড়ি ফিরে সব দাঁড়িয়ে আছে এই জায়গাটায়। দিনের বেলা আপনাদের দেখাতে চেষ্টা করবো, এখন রাতের বেলা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। গাড়ি আছে, সব কিছু ওদিকে, রাস্তাও আছে, কিন্তু রাতের বেলা বেশি যাবো না, ঠিক আছে? এখানে ফরেনাররা প্রচুর পরিমাণে, পুরো পিক টাইম। এই যে দেখুন, এই যে রাউন্ড দেখতে পাচ্ছেন একটা, এই রাউন্ড, এই রাউন্ডটাই হচ্ছে হেলিপ্যাডের চিহ্ন, এবার বোঝা গেল। সত্যি কথা বলতে কি, ভারকলাতে এসে আমি এরকম চোখ ধাঁধানো আলো দেখে না সত্যি মনটা অন্যরকম হয়ে গেছিলো। আপনারা তো ক্যামেরায় দেখছেন, এটা এডিটিং করে করা হয়েছে। সত্যি কথা, মানে আপনি যদি এই জায়গাটা কখনো যান এবং এখানকার এরকম আলো দেখলে মনটা আপনার অন্যরকম হয়ে যাবে। আমার সত্যি কথা মনে হচ্ছিলো আমি ইন্ডিয়ার মধ্যে নেই, বাইরে কোনো একটা দেশে হয়তো এসেছি। এরকম ঝলমলে আলো যেটা আমি আগে কখনো কিন্তু আমার জীবনে দেখিনি, এটা আমার জীবনের মানে একটা অন্যরকম জায়গা যে ভারকালাতে এসছি। এবার ভারকালা যে এরকম, এই জায়গা সম্বন্ধে কোনো কী বলবো আপনাকে, কোনো অভিজ্ঞতা আমার ছিল না। একটা অদ্ভুত রকমের অভিজ্ঞতা এখানে আসার পর কিন্তু হয়েছিল। আর ভারকালাতে গেলে অবশ্যই কিন্তু এখানকার ক্যাফেতে একবার হলেও খাবেন, যদিও কস্টলি, একবার ট্রাই করবেন। কারণ অন্য দেশের লোকেদের সাথে বসে যখন আপনি খাবেন, একটা অন্যরকমের অনুভূতি হবে আপনার, মনে হবে আপনি যেন ইন্ডিয়ার মধ্যে নেই, বাইরে কোনো দেশে আপনি চলে গেছেন। তো এই অভিজ্ঞতা কিন্তু বলে বোঝানো যায় না যতক্ষণ না আপনি ওখানকার ক্যাফেতে ঢুকছেন। যাই হোক দর্শক বন্ধুরা, আমরা একেবারে এই পর্বের শেষের দিকে চলে এসেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সত্যি কথা বলতে কি, ভারকালাতে পৌঁছে কিন্তু অনেকগুলো বিচ, আমি যেমন পায়ে হেঁটেছিলাম সেই সময় কিন্তু গাড়ি করে অনেক বিচ এবং চোখ ধাঁধানো সেসব বিচ ভ্রমণ করেছিলাম। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানালে আমি এতটুকুই খুশি হব, যেটা হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না। তো এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আবার কোনো এরকম ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।